আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে ব্রিটিশ কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ওয়ান এক্স বিটের মধ্যে এয়ারটিএম এর সাহায্যে ডিপোজিট করতে পারি অর্থাৎ সেন্ড মানি করতে পারি এন্ড ওয়ান এক্স থেকে কিভাবে আমরা আমাদের আর্নিং এয়ারটিএম এর মধ্যে উইথড্র করতে পারি সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি লাইভ আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে বলে রাখি আজকের ভিডিওটি ওয়ান এক্স বিট এবং এয়ারটিএম এর পক্ষ থেকে একটি প্রমোশনাল ভিডিও যেটি আমাকে অফার করা হয়েছে সো সে হিসেবে আজকের ভিডিওটি নতুনদের জন্য না অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে কাউকে ওয়ান এক্স প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে না কারণ ওয়ান এক্স বিট একটি রিস্কি সাইট এখানে কেউ ডিপোজিট করবেন না অ্যান্ড আজকের ভিডিওটি তাদের জন্য যারা অলরেডি ওয়ান এক্স বেড নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে এয়ারটেল এবং ওয়ান এক্স বেট পক্ষ থেকে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন আমি মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ওয়ান এক্স বেটের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডট কম এটি হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট এন্ড আজকে ভিডিও বানানোর সাথে আমি ওয়ান এক্স বেটের মধ্যে একটি অ্যাকাউন্ট ওপেন করেছি অর্থাৎ রেজিস্ট্রেশন করেছি আপনারাও চাইলে ওয়ান এক্স মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন যদি আমি উদ্বুদ্ধ করব না এখানে রেজিস্ট্রেশন করার জন্য বাট যারা বিটিং কেলে অভ্যস্ত তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা নতুন দেখতেছেন তারা এই ভিডিওটি ইগনোর করতে পারেন তো আমাদেরকে ওয়ান এক্স বেটের মধ্যে ডিপোজিট করতে হলে সর্বপ্রথম ডিপোজিট পেজের মধ্যে যাইতে হবে আপনারা যখন আপনাদের ওয়ানএসেড অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করবেন তাহলে হোম পেজের মধ্যে আপনারা উপরে একটি বাটন দেখতে পাবেন ডিপোজিট বাটন আপনারা চাইলে এই বাটনের মধ্যে ক্লিক করে ডিপোজিট পেজের মধ্যে যাইতে পারেন অথবা এখানে পাশে দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটনের ডান পাশে একটি ম্যান আইকন আছে তো এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলা অপশন দেখতে পাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার অপশনটি ডিপোজিট অপশন অ্যান্ড এরপরে দেখা যাচ্ছে উইথড্র ফান্ডস তো এখানে ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করে আপনারা ডিপোজিট করতে পারবেন তো সচরাচর আমি সহজ মেথড টি দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট বাটন উপরেই আছে তো আমরা ডিপোজিটের মধ্যে করব ডিপোজিট অপশনের মধ্যে ক্লিক করবো নিয়ে আসলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেখা যাবে এখানে লিখে দেওয়া আছে পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেম ইন ইউর রেজিওন অর্থাৎ আমাদের বাংলাদেশ রেজিউনের মধ্যে কোন কোন পেমেন্ট সাপোর্ট করে সেটি এখানে দেখাবে আপনারা যে যে কান্ট্রি থেকে দেখতেছেন সে সেই কান্ট্রি এর সাপোর্টেড পেমেন্ট মেথডগুলো এখানে দেখতে পাবেন তো আপনারা এখানে বিশাল একটি নোটিশ দেখতে পাচ্ছেন তো এখানে বলে দেওয়া হয়েছে আপনি যদি তিন ঘন্টার মধ্যে আপনার গেমিং অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিটের টাকা না পান তাহলে অনুগ্রহ করে লেনদেনের প্রমাণ সহ আমাদের ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করবেন তো ট্রানজ্যাকশনের যদি কোনো প্রবলেম হয় বা এ থাকে বা ক্যান্সেল হয় আপনার কোনো অভিযোগ থাকে তাহলে ওদের এই ইমেলের মধ্যে মেইল করে আপনারা জানাতে পারেন এখানে প্লেয়ার আইডি ট্রানজেকশন আইডি ক্লাইন্ট নম্বর এগুলো দিয়ে যদি আপনারা কন্টাক্ট করেন তাহলে আপনাদের প্রবলেমটি সলিউশন পেয়ে যাবেন তো আমরা এখন নিচের দিকে স্কোর করি এন্ড এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড পেমেন্ট মেথড তো এখানে রিকমেন্ডেড পেমেন্ট মেথডগুলো দেওয়া আছে আমাদের বাংলাদেশের এর মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ রকেট এসব লোকাল পেমেন্ট মেথড সহ বিভিন্ন গ্লোবাল পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এআরটিএমও পেমেন্ট মেথড হিসেবে আছে বাংলাদেশের এর মধ্যে সাপোর্টেড তো এ এর পাশে একটি বোনাস রয়েছে অর্থাৎ এর মাধ্যমে আপনারা ডিপোজিট করলে বোনাসও পেতে পারেন সে সম্পর্কে এখানে বলা হয়েছে তো আপনারা যারা আগে থেকে এই সাইটের মধ্যে কাজ করেন বা বেটিং করেন তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো প্রিফার করবো এ কারণ লোকাল পেমেন্টের মধ্যে বিভিন্ন ঝামেলা হতে পারে বিভিন্ন ট্রানজাকশনের ক্ষেত্রে ব্লকিং এরপরে রিস্কি হতে পারে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব। আপনারা সবাই এর মাধ্যমে ডিপোজিট এবং উইথড্র করুন এছাড়াও এ আর মধ্যে ডলার রেট অনেক বেশি হাই তাই আপনারা আপনাদের ইনকামের যে উইথড্রো সেটি হাই আপনাদের লোকাল সেল করে টাকা হিসেবে নিয়ে আসতে পারবেন তো আমাদেরকে ফাইনালি ডিপোজিট করার জন্য ডিপোজিট পেজ থেকে এর মধ্যে ক্লিক করতে হবে তো আমি এআরটিএম এর মধ্যে ক্লিক করে দিলাম এআরটিএম এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম অ্যামাউন্ট দেখাচ্ছে অর্থাৎ আমরা মিনিমাম এক ডলার ডিপোজিট করতে পারবো এখানে বলে দেওয়া আছে তো আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি বাংলাদেশি টাকায় খুলে থাকেন তাহলে এখানে হয়তো টাকা দেখাবে এন্ড এক ডলারের যে রেট সেই রেটটা হবে এখানে মিনিমাম ডিপোজিট তো আমি অ্যাকাউন্ট ওপেন করার সময় ইউএসডি সিলেক্ট করে বলেছিলাম যেহেতু আমি এ দিয়ে ডিপোজিটের মেথডটা এখানে দেখাবো এটি হচ্ছে ইউএসডি দিয়ে করতে হবে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছি মিনিমাম ওয়ান ইউএসডি হচ্ছে ডিপোজিট তো এখানে নিচে একটি আপনারা নোট দেখতে পাচ্ছেন প্লিজ নোট টু মেক এ সাকসেসফুল ডিপোজিট ইউ উইল নিড টু অ্যান এআরটিএম অ্যাকাউন্ট তো এখানে বলে দেওয়া হয়েছে আরটিএম এর মাধ্যমে ডিপোজিট করতে হলে অবশ্যই একটি আরটিএম অ্যাকাউন্ট থাকতে হবে এন্ড এখানে বলতেছে রেজিস্টার ইউজিং দা রেফারেল লিংক ভেরিফাই ইওর অ্যাকাউন্ট মেক 3 ডিপোজিট অফ 5 আর ইউএসডি ইচ এন্ড গেট এ 3 ইউএসডি বোনাস দিস বোনাস ইজ অনলি अवेलेबल টু নিউ অ্যাকাউন্টস রেজিস্টার্ড বাই প্রোমো লিংক তো এখানে একটি আরটিএম এর রেজিস্ট্রেশনের জন্য লিংক দেওয়া হয়েছে যেটি হচ্ছে ওয়ান এক্সবিটের পক্ষ থেকে আরটিএম এর অ্যাকাউন্ট ওপেন করার জন্য রেফারেল লিংক তো আপনাদের যাদের আগে থেকে এআরটিএম অ্যাকাউন্ট আছে তারা অলরেডি আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই বোনাসটি মিস করবেন আর আপনাদের যাদের এআরটিএম অ্যাকাউন্ট নেই নতুন এআটিএম অ্যাকাউন্ট ওপেন করবেন তারা নিচের এই লিঙ্কের মধ্যে ট্রাই ডট এআরটিএম ডট কম স্ল্যাশ ওয়ান এক্স ব্যাট এই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা এআরটিএমের মধ্যে যাবেন তাহলে যদি আপনারা এআরটিএম অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা এখানে প্রত্যেক ফাইভ ইউচডি ডিপোজিটের ক্ষেত্রে অর্থাৎ প্রথম তিনবার ফাইভ ইউচডি করে যদি আপনারা ডিপোজিট করেন এআরটিএম থেকে তাহলে আপনাদেরকে তিন ডলার করে অর্থাৎ থ্রি এআরডি করে বোনাস দেওয়া হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা যদি এই লিঙ্ক থেকে কীভাবে এআরটিএম অ্যাকাউন্ট ওপেন করতে হবে সে সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি দেখে আপনারা এআরটিএম অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যামাউন্ট আমরা ডিপোজিট করতে পারতেছি ওয়ান ডলার তো আমি যেহেতু ভিডিও বানানোর সাথে আজকে ডিপোজিট করে দেখাবো আমি কিন্তু বিটিং এর সাথে ডিপোজিট করবো না সেহেতু আমি ওয়ান ডলার আপনাদেরকে যেটি মিনিমাম সেটি ডিপোজিট করে দেখাবো তো এখানে আপনারা ফাইভ ডলার টেন ডলার আপনারা যে যত ডিপোজিট করতে চান তত ডলার এখানে দিয়ে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন তো আমি কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করলাম কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এআরটিএম লিখা চলে আসছে আমাদেরকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে এআরটিএম এর ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে লগ ইন পেজ এর মধ্যে নিয়ে আসলো এআটিএম এর এখন আমাদেরকে আমাদের এআরটিএম অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে আপনাদের যাদের আগে থেকে এয়ারটিএম অ্যাকাউন্ট রয়েছে তারা এখানে লগ ইন করে নেবেন আপনাদের মেল এবং পাসওয়ার্ড দিয়ে আর যাদের নেই তাদেরকে তো দেখিয়েছিলাম ওইখানে একটি রেফারেল লিঙ্ক দেওয়া ছিল সেই লিঙ্ক থেকে আপনারা এয়ারটিএম অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং ভেরিফাইড করে নেবেন তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম যে অ্যাড্রেসটি দিয়ে আমি এআরটিএম খুলেছিলাম অ্যান্ড এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন অপশনের মধ্যে ক্লিক করলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল অথেন্টিকেশন কোড করতেছে অর্থাৎ আমি সিকিউরিটি অথেন্টিকেটর কোডটা অ্যাড করেছিলাম তো আমি কোডটা দিয়ে দিব এখন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আমার এয়ারটিএম মধ্যে লগ ইন করলাম আমাদেরকে অটোমেটিক্যালি একটি পেজের মধ্যে নিয়ে আসলো যে পেজের মধ্যে আমাদেরকে কনফার্ম করতে বলবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো প্লিজ কনফার্ম ইউর পার্সেস ফ্রম ওয়ান করে এখানে নিয়ে এসেছে এখানে যদি আমরা কনফার্ম করি তাহলে অটোমেটিক্যালি ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিপোজিট একটা নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে দেওয়া আছে প্রাইস যেহেতু আমি ওয়ান ইউএচডি সিলেক্ট করেছিলাম লিখেছিলাম কোয়ান্টিটি ওয়ান সাব টোটালের মধ্যে ওয়ান ইউচডিস দেখাচ্ছে যেহেতু আমি ওয়ান ডলার ডিপোজিট করবো তো বেরস এখানে আমাদেরকে ফাইনালি কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে ডিপোজিট টি কনফার্ম করতে হবে তো আমি কনফার্ম অপশন মধ্যে ক্লিক করে দিলাম আপনারাও এভাবে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন কনফার্মের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে রিডাইরেক্ট করে আবার অটোমেটিক্যালি ওয়ান এক্স বেটের মধ্যে নিয়ে আসলো এন্ড এখন আমরা আমাদের ব্যালেন্সটা চেক করতে পারি তো ব্যালেন্স চেক করার জন্য আমরা আবার মেন অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন অ্যাকাউন্টের মধ্যে ইউএসডি আছে টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে ওই ফ্ল্যাগের নিচে টু দেওয়া আছে আগে ছিল ওয়ান ইউএসডি যেটা আমি টেস্ট পারপোজ ডিপোজিট করেছিলাম এন্ড পরে এই মাত্র ওয়ান ইউএসডি ডিপোজিট করলাম তো টোটাল আমার টু ইউএসডি হলো তো আমরা এখান থেকে ট্রানজেকশন হিস্টোরি দেখে নিতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হিস্টরি তো এখানে ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট যে ট্রানজেকশনটা হয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো রিসিপ্ট অফ পেমেন্ট ইন দ্য অ্যামাউন্ট অফ ওয়ান ইউএসডি মেড ইউজিং ইউ ওয়ালেটস অর্থাৎ ইউ ওয়ালেটস আর থেকে আমরা ডিপোজিট সম্পন্ন করেছি ওয়ান ইউএসডি আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আসি উইথ জয়ের ক্ষেত্রে তো এখন আপনাদেরকে বলে রাখি আপনারা যে ডিপোজিট করলেন যখন আপনারা ডিপোজিট করবেন ডিপোজিট করার পর আপনাদেরকে এখানে যে কোনো একটি গেমস খেলতে হবে অথবা এখানে যে কোনো একটি বিটিং এর মধ্যে বিট বসাইতে হবে এরপর যদি আপনাদের প্রফিট বা লস হয় তাহলে এরপরে আপনারা আপনাদের অ্যামাউন্টও উইথড্র করতে পারবেন আশা করি বিয়ার্স বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন যদি আপনারা উইথড্র করতে চান তাহলে সিম্পলি ম্যান আইকনের মধ্যে ক্লিক করবেন ম্যান আইকনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে উইড্রোয়ের অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ফান্ডস তো এখানে যখন উইথড্র ফান্ডস এর মধ্যে ক্লিক করবেন তখন আপনাদের সামনে উইথড্রয়ের পেজটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্রইং ফ্রম অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে তো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনি যদি 12 ঘন্টার মধ্যে ডিপোজিটের টাকা না পান তাহলে অনুগ্রহ করে ওই আগের মতোই আপনাদেরকে মেইল করতে হবে কিছু ইনফরমেশন দিয়ে তাহলে আপনাদের প্রবলেমটি সলভ করে দিবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে যেগুলো ডিপোজিটের সময় দেখিয়েছিল সেগুলো উইথড্র সময় দেখাবে তো এখানে আপনারা দেখতে পাবেন সবগুলা তো এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন এআরটিএম পেমেন্ট মেথডও রয়েছে তো এখানে আপনাদেরকে এআরটিএম এর মধ্যে ক্লিক করতে হবে যে অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করেছিলেন সেই অ্যাকাউন্টের ইমেন্টটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নিবে বা এখানে সেভ করা থাকবে এখানে অটোমেটিক্যালি আপনাদের অ্যামাউন্টে আপনারা বসাইতে পারবেন বা নিয়ে নিবে অ্যান্ড এখানে কনফার্মের মধ্যে ক্লিক করলে আপনাদের উইথড্রটা প্রসেসিং এ চলে যাবে এন্ড তারা নির্দিষ্ট সময়ের মধ্যে অথবা ইনস্ট্যান্ট পেমেন্টটি করে দিবে তো এখানে নিচে একটি কথা লেখা আছে এটি কি লিখছে দেখি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ উইথড্রল বাই এআরটিএম ইউজিং ইওর ইমেল অ্যাড্রেস বাট ডোন্ট হ্যাভ এন এআরটিএম অ্যাকাউন্ট সিম্পলি লগ ইন উইথ ইউর ইমেল অ্যাড্রেস এন্ড ফলো দ্য ইনস্ট্রাকশন টু রেজিস্টার তো এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে অর্থাৎ আমাদেরকে অবশ্যই এআরটিএম অ্যাকাউন্ট থাকতে হবে এটি বলতেছে এই ইমেলের মধ্যে যেহেতু আমরা যে পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করেছিলাম সেই পেমেন্ট মেথড দিয়ে সবসময় উইড্রো করার চেষ্টা করব নতবা বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে পারি তো আপনাদের অ্যামাউন্টের মধ্যে যখন উইড্রো দেওয়ার মতো অ্যামাউন্ট হবে তাহলে আপনারা এ আর মাধ্যমে খুব সহজে এখানে অ্যামাউন্টটা টাইপ করে দিলে এরপর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলে এ এর এরপর আপনারা যদি কনফার্মের মধ্যে ক্লিক করেন তাহলে আপনাদের উইড্রো রিকোয়েস্টটি এ চলে যাবে অ্যান্ড পরবর্তীতে কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তবে সাবস্ক্রিপ ভিডিওটি মূল টপিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এন্ড আমি সম্পূর্ণভাবে যতটুকু পারি কভার করার চেষ্টা করেছি এন্ড আপনারা যারা বিটিং করেন তারা অবশ্যই আমার থেকে ভালো জানেন কিভাবে এখানে বিটিং করতে হয় এবং কিভাবে বিভিন্ন গেমস খেলে এখানে আর্ন করতে হয় সেটি আপনারা অবশ্যই জানেন আমি যেহেতু এগুলা নিয়ে আগে কোনোদিন রিসার্চ করি নাই বা এখানে ট্রাই করি নাই তাই আপনাদেরকে বিস্তারিত বলতে পারতেছি না তবুও এখানে চোখের দেখা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন লাইভ ম্যাচের রেজাল্ট এবং বিভিন্ন লাইভ ম্যাচ এখানে ইনফরমেশন আকারে দেওয়া আছে অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের গেমস বলেন বিট বলেন যেগুলো সেগুলো এখানে খেলতে পারেন তো বিহার আশা করি আপনারা সম্পূর্ণভাবে বুঝে গেছেন কিভাবে আর টিএম থেকে ওয়ান এক্স বেট এর মধ্যে ডিপোজিট করতে হয় এবং উইথড্র করতে হয় আপনাদেরকে আরেকটু আমার ইমেলের মধ্যে দেখিয়ে দিই আমি যখন ডিপোজিট করলাম সেটির প্রুফ ইমেল এর মধ্যে দিয়েছি কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাকে মেইল করা হয়েছে অলরেডি ওয়ান ইউএসডিসি ডিপোজিট করা হয়েছে অর্থাৎ ডিপোজিট সাকসেসফুল ইউ পেইট ওয়ান ইউএসডিসি টু ওয়ান এক্সবি পেমেন্ট কমপ্লিট অর্থাৎ পেমেন্ট কমপ্লিট করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি ওয়ান এক্স বিটের মধ্যে এর সাহায্যে ডিপোজিট করলাম তো এবার সাবস্ক্রাইব ভিডিওটি এটুকুতে শেষ করতে চাচ্ছি এরকম নিত্যনমিত ট্যাগ বিষয়ক এবং অনলাইন ইনকাম বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিওটি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই